দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। প্রাইভেট টিউশন পড়ে ফেরার পথে পণ্যবাহী অটো ধাক্কার মৃত্যু ছাত্রের। দুটি বাসের রেষারেষিতে প্রাণ গেল দুই কিশোরের। খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। ১৯ দিনে সন্তানকে সঙ্গে নিয়ে বিএ পরীক্ষায় বসলেন বিএ প্রথম বর্ষের ছাত্রী। দেনার দায়ে আত্মঘাতী চা বিক্রেতা। ২৬শে জুন গোটা রাজ্য জুড়ে পালিত হল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আবারও বাংলাদেশের বেনাপোলে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার আসছে বিস্তারিত খবরে। প্রাইভেট টিউশন পড়ে ফেরার পথে পণ্যবাহী অটো ধাক্কায় মৃত্যু হলো এক ছাত্রের। জানা গেছে হাবড়ার সলুয়া এলাকার বাসিন্দা সুব্রত দাস ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। ঘটনাটি ঘটেছে হাবড়ার উপনে রোড এলাকায়। মসলন্দপুর রাজবল্লভপুর স্কুলের মেধাবী ছাত্র সুব্রত দাস, ক্লাস সিক্সের এই ছাত্র মঙ্গলবার সকালে প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছিল। হাবড়া উপনে রোড ধরে ফিরছিল ছাত্রটি, সাইকেল চেপে প্রায় চলে এসেছিল বাড়ির কাছেও, কিন্তু হঠাৎই একটি পণ্য বোঝাই অটোর ধাক্কায় চলে গেল তার প্রাণ। টিউশন পড়ে আর বাড়ি ফেরা হলো না মেধাবী ছাত্র সুব্রত। স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে উপনে রোড ধরে সাইকেল চেপে ফিরছিল ওই ছাত্র, কিন্তু বাড়ির কাছে আসতে পেছন দিক থেকে ধাক্কা মারে পণ্য বোঝাই একটি অটো। ঘটনাস্থলেই রাস্তার ধারে ছিটকে পড়ে ছাত্রটি। সাথে সাথে স্থানীয়দের তৎপরতায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা সুব্রতকে মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃত ওই ছাত্রের পরিবারে। আর ওদিকে ও গাড়িও আসছিল, এবার ও ওই কলা গাছে বেঁধে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গাড়িও সাইডে ছিল, তো গাড়ি তাড়াতাড়ি মানে মারিয়ে দিয়েছে, গাড়িওয়ালা নামিয়ে আবার ওরা তুলতে গেছে। আমি আবার দৌড়িয়ে আসছি, আমি ওর পাশের বাড়ি ওখান থেকে দাঁড়াইছিলাম, মানে সামনে বাড়িটা ওখানে দাঁড়াইছিলাম। এবার আমিও দৌড়েছিলাম, কার বাচ্চা তাড়াতাড়ি বাচ্চাটা তুলো, তোমরা সাইকেল না তুললি। এবার দুই তিনজন আসি, বাচ্চা দেখি বলো ও আর নেই। আমি আবার বুকে হাত দিয়ে দেখছি যে পরান্ডা আছে কি, দেখি যে কোনো নড়াচড়া। কোথায় লেগেছে বাচ্চাটার? বাচ্চাটার এই ঘাড়ে লেগেছে, এখানে ঘাড়ে কেটে গেছে। কোন ক্লাসে পড়ে ও? আমি দেখি আসছি, আমাদের পাশের বাড়ি পড়া। আমি হাবড়া যাচ্ছিলাম কাজে, আর ও বাউগাছির দিকে যাচ্ছিল, পেছন ঘুরে দেখি গাড়িটা মেরে দিয়েছে, মারার পরে বাচ্চাটা রাস্তার উপর পড়েছিল। এইবার দু একজন জ্বর হয়ে গেল, জ্বর হয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে ধর ধর ধর, এবার কেউ আর ধরছে না। দেখি ঘাড়ে মানে এই শিরা এখানে লেগে কেটে পড়ে আছে। একটা বাচ্চাই ছিল নাকি? একটাই বাচ্চা না। দুটি বাসের রেষারেষি আবারও কেড়ে নিল দুটি প্রাণ। সোমবার রাত সোয়া দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে উল্টোডাঙ্গার মেইন রোডে। ঘটনায় মৃত দুই কিশোরের নাম বিট্টু সেন এবং আকাশ দত্ত। কলকাতা শহরে ফের বাসের রেষারেষিতে মৃত্যু হলো দুই কিশোরের। সোমবার রাতে মুচিবাজার পোস্ট অফিসের কাছে উল্টোডাঙ্গা মেন রোডে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে উল্টোডাঙ্গা মেন রোডের উপর ২১৫A ও ২১৫A1 নামে দুটি বাস রেষারেষি করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটির পেছনে ধাক্কা মারে ২১৫A নামে বাসটি। সূত্রের খবর, ওই স্কুটিতে তিনজন আরোহী ছিলেন। ২৫ মৃন্ময় পরীক্ষিত চালকের আসনে ছিলেন। স্কুটিতে বাকি দুই আরোহী বিট্টু সেন ও আকাশ দত্ত নামে দুই কিশোর ছিলেন বলে জানা গিয়েছে। এদিন মৃন্ময়ের মাথায় হেলমেট থাকলেও বাকি দুই আরোহী বিট্টু ও আকাশের মাথায় হেলমেট ছিল না বলেই জানিয়েছে স্থানীয় কর্মরত পুলিশেরা। দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে থেতলে যায় এক কিশোরের মাথা, অপর কিশোরের পেটের উপর দিয়ে চলে যায় বাসটি। গুরুতর আহত অবস্থায় আর এক কিশোরকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটো বাস রেষারেষি করছিল, তার মধ্যে একটা স্কুটি মাঝখানে ঢুকেছিল, তার মধ্যেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। স্কুটিতে কজন ছিল? তিনজন ছিল, তিনজনের মধ্যে দুজন স্পট হয়ে গেছে, একজনকে হসপিটালে নিয়ে গেছে। আচ্ছা, বাস দুটো কি রেষারেষি করছিল? কি হ্যাঁ, রেষারেষি করছিল দুটো বাস। কোন জায়গা থেকে আসছিল? এই তো এই সামনে দিয়েই রেষারেষি করছিল, উল্টোডাঙ্গা থেকে। উল্টোডাঙ্গা দিয়ে এইটুকু
ওই মাথা থেকে এইটুকুই রেসার আছিল মুন্ডাই থেকে কোন দিকে যাচ্ছিল কোন দিক থেকে উল্টোডাঙ্গা দিকে এই দিকে মানিকতলা অব্দি যাচ্ছিল ঘটনাটা ঘটেছে কি উল্টোডাঙ্গা থেকে মানিকতলার দিকে যাচ্ছিল খান্নার দিকে যাচ্ছিল দুখানা বাস দুখানে ছিল 215 রে আর মাঝখানে স্কুটি পড়ে গেছিলো তিনজন যাত্রী ছিল স্কুটির মধ্যে তার মধ্যে দুজন স্পটেড মানে একজন একটা বাস প্রথমে মারল মেরে দিয়ে আর একটা মেরেছে যার জন্য দুখানা স্পটেড হয়ে গেছে আর একখানকে হসপিটালে দেওয়া হয়েছে আচ্ছা ওরা কি হেলমেট পরেছিল না 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 ওরা কোথাকার বাসিন্দা দাসপাড়া খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হলো দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পৌরসভার নতুনপল্লী এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ভাটপাড়ার 32 নম্বর ওয়ার্ডের নতুনপল্লীর বাসিন্দা পূজা মজুমদার। সোমবার বিকেল 5:30 নাগাদ ঘর থেকেই পূজার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি গামছা নিয়ে খেলতে খেলতে গলায় ফাঁস লাগে দুর্ঘটনাটি ঘটে। পূজার দিদি জানিয়েছে সকালে তার বোনকে মা বকাবকি করে, তারপরই বিকালে উদ্ধার হয় পূজার দেহ। সেক্ষেত্রে এই ঘটনাকে আত্মহত্যা বলেও মনে করছে পরিবারের অনেকে। যদিও প্রতিবেশীরা এই বিষয়ে সন্দিহান। পড়শিদের অনেকে বলছেন পূজার দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় বাড়ির কড়িকাঠে ঝুলছিল। অত উঁচুতে গলায় ফাঁস লাগিয়ে কোনো ছোট্ট বাচ্চার ঝুলে পড়া প্রায় অসম্ভব বলেই মনে করেন প্রতিবেশীরা। খাটের আশপাশেও টুল জাতীয় কোনো উঁচু জিনিসও ছিল না যার উপর দাঁড়িয়ে পূজা এই কাজ করতে পারে। তাছাড়া বাড়ি থাকা সত্ত্বেও কেউ কিছুই বুঝতে পারেননি পরিবারের অন্যান্য সদস্যরা। তা নিয়েও উঠছে প্রশ্ন। পূজার মৃত্যুর নেপথ্যে অন্য রহস্য দেখছেন প্রতিবেশীরা। তবে এই ঘটনা তদন্তে নেমে সত্য উন্মোচন করার চেষ্টা করছেন ভাটপাড়া থানার পুলিশ। পুলিশের সঙ্গে কথা বলা এবং হসপিটালে নিয়ে যাওয়া থেকে সব কিছুর সাথে কথা বলা থেকে আমি মনে করছি ব্যাপারটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সন্দেহজনক। এবং পুলিশ আমাকে যেভাবে কোশ্চেন করেছেন যে তোমরা কি বিশ্বাস করো যে তাকে মানে সে একটা ছোট 7 বছরের শিশু হয়ে তার পক্ষে 3টে গিট একটা গামছার মধ্যে দিয়ে ঝোলা সেটা কি সম্ভব। এবার আমি তখন বলি যে দেখুন তার মায়ের বক্তব্য এবং তার বাড়ির লোকের বক্তব্য অনুযায়ী সেই সময় কেউ ছিল না। এবার যারা আমরা সবাই এসে দেখি তার দেহটা তলায় শোয়ানো ছিল না এবং পজিশন যেখানে দেখানো হয় সেটা একটা সাত দেহটা নামিয়ে এসে আমাদেরই পাড়ারই লোক পাড়ারই একজন ছেলে সেই নামিয়েছে। তাকে বলা হলে সে বলে যে হ্যাঁ পাটা মাটিতে ঠেকেছিল কিন্তু একটা সাত বছরের মেয়ে একটা 5.5 ফুট হাইট থেকে ঝুলে পড়া এবং তার মাটিতে পা ঠেকে যাওয়া পার্শ্ববর্তী কোনো টুল না থাকা এগুলো তো সন্তোষজনক। 19 দিনের সন্তানকে সঙ্গে নিয়ে পরীক্ষায় বসলেন বিএ প্রথম বর্ষের এক ছাত্রী। তার সিট পড়েছিল বনগাঁর দীনবন্ধু কলেজে। এদিন তার পরীক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। 19 দিনের সন্তানকে নিয়ে পরীক্ষায় বসলো এক কলেজ ছাত্রী। যারা গিয়েছে স্মৃতি মণ্ডল নামে ওই গৃহবধূ গোবরডাঙ্গা হিন্দু কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তার প্রথম বর্ষের পরীক্ষার সিট পড়েছিল বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়ে। এদিন বনগাঁ কলেজে এসে ওই ছাত্রীর পরিবার কলেজ কর্তৃপক্ষকে সমস্ত ঘটনা জানান। এরপরই কলেজের পক্ষ থেকে ওই ছাত্রীটিকে আলাদা ঘরে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। সেই সাথে ছোট্ট শিশুটিরও যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সুরক্ষিত ব্যবস্থাও করা হয়। সিট পড়েছে আমাদের কলেজে, তো আমাকে সকালে এসে বললো যে এরকম ব্যাপার, আমার 19 দিনের বাচ্চা আছে, সেই বাচ্চাটা আলাদা ব্যবস্থা করতে হবে, এত ছোটো বাচ্চা, এখন ঠিক আছে অসুবিধা নেই।
আমাদের যে সেমিনার হলটা আছে সেখানে ভালো সুন্দর করে বসার ব্যবস্থা আছে আর কি। তো ওইখানে দিচ্ছে স্টুডেন্ট যে ক্যান্ডিডেট সে দিচ্ছে, আর বাচ্চাটা শোয়ার ব্যবস্থা করা হয়েছে, তার খাওয়ার দাওয়ার তার দিতে আছে এখানে খাওয়া দাওয়ার জন্য। আর একজন কলেজ স্টাফ আছেন যিনি দিচ্ছেন পরীক্ষাটা দিচ্ছে যাতে ঠিক করে পরীক্ষা হয়, কোনো অসুবিধা হচ্ছে না, সব সিস্টেমেটিক হয়েই চলছে। আমার মনে হয় মেয়েটি ভালো করেই পরীক্ষা দিচ্ছে এবং ভালো পরীক্ষা হচ্ছে। এটা তো আমি করতে পারলাম কারণ এত ছোটো বাচ্চা, সেটা এত খুবই ছোটো, একদম একটুখানি, সেটা তার জন্য তার মার জন্য সে পড়াশোনা করতে চাইছে, পরীক্ষা দিতে পারছে, এটা করতে পেরে আমার খুব ভালো লাগছে যে একটি বার পড়াশোনা এগিয়ে যেতে পারছে, সেটা আমার কাছে খুব। হ্যাঁ, ডাঙ্গা হিন্দু কলেজ থেকে এসেছি, আমাকে বাচ্চাটা হচ্ছে আজকে 19 দিন, যেহেতু গোবরডাঙ্গা বনগা কলেজকে খুবই ধন্যবাদ যে আমাকে এইভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ সুবিধা করিয়ে দেওয়ার জন্য। আর এটা অপ্রত্যত আগে কোনো ই ছিল না যে পরীক্ষা দেবো কি না, কারণ বাচ্চা ছোটো বাচ্চা, খুবই টেনশনে ছিলাম, আর অনেকটাই পথ যেহেতু আসতেও অসুবিধা হতো। কিন্তু যা হোক, যেভাবে এসছি ভালো এসছি। গোবরডাঙ্গা প্রিন্সিপাল, বনগা কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমার জন্য যা করেছেন ওনার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। স্পর্শ গুলো ছুঁতে চাই আন মনে, মুক্ত তার অলঙ্করণ প্রতিবারে অনবদ্য, তুমিও অভিরুচি, তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতিধারায়। রাজস্থান মার্বেল, বনগা, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। নব রূপে আসক আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপমা।
মাধুরী খাঁটি অলংকারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। দেনার দায়ে আত্মহত্যা করলেন এক চা বিক্রেতা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার দোগাছিয়া এলাকায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। বেলিয়াঘাটা বাজারে চা বিক্রি করে কোনো রকমের সংসার চালাতেন দেগঙ্গার দোগাছিয়ার বাসিন্দা গোপাল মণ্ডল। এলাকায় কিছু ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়ে গোপালবাবু কয়েক মাস আগে তার মেয়ের বিয়ে দেন। পরিবারের দাবি, সেই দেনা শোধ করতে না পেরে মানসিক অবসাদে ভুগছিল গোপাল মণ্ডল। মঙ্গলবার সকালে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় গোপালবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দেগঙ্গা থানার পুলিশ। কিন্তু এই মৃত্যুর পেছনে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে প্রশাসন। গ্রুপ ছিল ওনার, আজকে টাকা দেওয়ার ডেট ছিল, সেই টাকাটা মানে দিতে পারছে না। দেওয়ার আগেই দোকানে ছিল, দোকানে টাকা আনতে গিয়ে দেখো ওনার মানে গিয়ে দেখে যে গলায় দড়ি দিয়ে ঝুলছে। দেনার দায়, আজকে গ্রুপ দিতে হবে, সেই চিন্তা করে মান সম্মান মরে গেছে দোকান। এইবার আপনারা কি করলেন? এইবারে আমরা কি করলাম, আজকে গ্রুপ তো টাকা দিতেই হবে, কিন্তু সবাই মিলে আমরা পাঁচজনা সবাই মিলে টাকা তুলে গ্রামবাসীদের কাছ থেকে টাকা তুলে গ্রুপটা দেওয়ার চেষ্টা করলাম, দিলাম। এটা আমরা এরপরে সে কি করবে, তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি যে এই কিস্তি পুরো মাস যেন মুকুব করে দেয়। কত টাকা উনি দিলান নিয়েছিলেন মোট? উনি নিয়েছিল আমাদের এই মানে আমাদের এই বন্ধন গ্রুপ থেকে 40,000 টাকা নিয়েছিল, 60,000 টাকা দু বছরের জন্য। আর অন্য অন্য জায়গায় আছে আরো 1,00,000 টাকা অন্য অন্য জায়গা থেকে নিয়ে দেনা দেনদারি হয়ে গেছিল। এখন মেয়ের বিয়ের মানে জিনিসপত্র কেনাকাটা করে উনি অনেক দেনা করে ফেলেছে। ধার দেনা ওনার বাবা কি কি করতেন? বাবা চার দোকান। ধার দেনা কি কি কোথা থেকে টাকা নিয়েছে? লোনের থেকে টাকা নিয়েছিল, আর আমার ছোট বোনের বিয়ে দিয়েছিল, তাতে আবার কিছু ধার দেনা করেছিল। লোন কোথার থেকে নিয়েছে? লোন মহিলার যেসব লোন নেয় গ্রুপ থেকে। তার জন্য কোনো চাপ ছিল বাবার উপরে নাকি? চাপ বলতে সবকে না দিতে পারলে একটু চাপ দেয়, বাড়ির থেকে যেত না। আপনাদের কোনো মারা গেল কীভাবে? মারা গলায় ধরে দিয়েছে। কবে? আজকের ভোরবেলা। আপনাদের কোনো কারোর কোনো নামে কোনো অভিযোগ আছে? না। 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হলো রাজ্যের বিভিন্ন প্রান্তে। এদিন দেশকে মাদক মুক্ত করতে প্রচার চালানো হলো বিভিন্ন সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি নদিয়া জেলাতেও পালিত হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সারা বিশ্বের মতো ভারতেও আজ সারম্ভে পালিত হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে সারা দেশ জুড়ে পথে নেমেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। মাদকের ভয়াবহতা ও সর্বগ্রাসী রূপটিকে সামনে রেখেই এদিন মাদক বিরোধী পোচায় নামলেন একসময় নেশাগ্রস্ত কিছু যুবক, যারা বেশ কয়েক বছর হলো নেশামুক্ত হয়ে বনগাঁ থানা সংলগ্ন এলাকায় একটি নেশামুক্তি কেন্দ্রও স্থাপন করেছেন। এদিন ওই সংগঠন ও বনগাঁ থানার পক্ষ থেকে এলাকায় একটি ট্যাবলো বার করা হয়। যদিও বেসিক্যালি আমাদের কাছে প্রত্যেক দিনই মাদক বিরোধী দিবস, আমরা প্রত্যেক দিনই মাদকের বিরুদ্ধে লড়াই করি। তা বিশেষত এই দিবসটাতে আমরা একটা লক্ষ্য নিয়ে নেমেছি যে আমরা একটা প্রচার করছি যে মাদকের বিরুদ্ধে, কারণ বেসিক্যালি মাদক জিনিসটা এমনই একটা সমাজের কাল ব্যাধি। আমরা সকলে জানি ড্রাগের নেশা সর্বনাশ এবং সর্বনাশ করে আনে। একজন ড্রাগ অ্যাডিক্ট সে শুধু নিজে শেষ হয় না, তার পরিবারকে পুরো শেষ করে দেয়। তো আজকে আমরা এই মেসেজটা দিতে যাচ্ছি এটাই যে আপনারা সকলে এগিয়ে আসুন, এই ড্রাগ অ্যাডিক্টের সমস্যার সমাধান করি। কারা আমরা? হচ্ছে বনগাঁ থানার যে একটা হেল্প সেন্টার হয়েছে ড্রাগ এবং অ্যালকোহল অ্যাডিকশনের বিরুদ্ধে, সেটা হেল্প সেন্টার সম্পূর্ণ বিনামূল্যে তাদের সদস্য। আমরা নিজেরা একসময় এই মাদকাসক্তি বা অ্যালকোহল আসক্তির মধ্যে যুক্ত ছিলাম, কিন্তু আজকের দিনে ভালো হয়েছি, সুস্থ সামাজিক জীবনে ফিরেছি। এবং আমরা চাই যে আমাদের মতো আরও যারা নেশারি আছে বা যারা এই অ্যালকোহল এবং ড্রাগের সমস্যায় রয়েছে, তারাও আস্তে আস্তে সুস্থ সামাজিক জীবনে ফিরুক। আজকে অ্যান্টি ড্রাগস ডে 26 জুনের এই মেসেজটা আমরা সকলকে দিয়েছি। বনগাঁ থানার সহযোগিতায় আজকের দিনে আমরা একটা হেল্প সেন্টার করেছি এবং একটা র্যালিও বের করেছি। পাশাপাশি কিশোর ও যুব সমাজকে মাদকদ্রব্য থেকে দূরে রাখতে এবং সমাজে মাদক ব্যবহার থেকে ক্ষতিকারক প্রভাবগুলিকে তুলে ধরতে পেট্টাপোল থানা এলাকার রাখালদাস স্কুলের সামনে থেকে পেট্টাপোল থানার পুলিশ ও মাতৃশক্তি নামে একটি সংগঠনের প্রায় 500 জন পুরুষ ও মহিলা একটি সচেতনতামূলক র্যালি বার করেন। এই দিবস উপলক্ষে আমরা আজকে ছয়গড়ি অঞ্চলের নেতৃত্বে এবং পেট্টাপোল থানার আইসি বড়বাবুর নেতৃত্বে আমরা একটা পদমিছিল শুরু করছি। এর উদ্দেশ্য হচ্ছে নারী পাচার যেটা হচ্ছে মহিলা এবং শিশু, সেই পাচারটা যাতে বন্ধ হয়, এবং আমরা যে
মদ মানে ড্রাগ ড্রাগ মানুষ সেবন করে এবং পাচার করে, যে সেই তার থেকে দূরে থাকার জন্য মানুষকে আমরা অনুরোধ করব। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী ভারতে প্রতি 96 মিনিটে নেশার কারণে মৃত্যু হয় একজন মানুষের। তাছাড়া সংসারে অশান্তি থেকে আত্মহত্যা করার ইচ্ছা প্রকাশ অনেক সময় এই নেশাই এ ধরনের কারণ হয়ে দাঁড়ায়। এ সমস্ত বিভিন্ন সচেতনতামূলক বার্তা নিয়ে এদিন নদিয়ার রানাঘাটেও জেলা পুলিশ ও রানাঘাট পৌরসভার পক্ষ থেকে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি আজকের এই দিনে এক অভিনব উদ্যোগ নেয় রানাঘাট পৌরসভা। ঘোষণা করা হয় রানাঘাট পৌরসভা এলাকায় আগামী 1 তারিখ থেকে প্রকাশ্যে আর ধূমপান করা যাবে না। এছাড়াও এলাকার কিছু নেশাগ্রস্ত ব্যক্তির চিকিৎসার দায়িত্ব নেয় নদিয়া জেলা পুলিশ। আর এটা নেই কি যারা ড্রাগ এডিক্ট হয়ে গেছেন ওটা রিকভার করা যায় না, একটু সোসাইটির হেল্প লাগে। আপনারা যখন ভি কোনো ড্রাগ এডিক্ট লোককে দেখবেন একটু সাপোর্ট করবেন, আর আমরা অ্যাসিস্ট করার জন্য রেডি আছি। এখানে আমাদের জনপ্রতিনিধি আছেন, এমএলএ সাহেব আছেন, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছেন, ডিভিও সাহেব আছেন, এনারা দেখে আমরা আছি, সব অ্যাসিস্ট করার জন্য রেডি আছি। যদি করো প্রতি বছরই প্রশাসনের তৎপরতায় সীমান্তবর্তী এলাকাসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়। বিভিন্ন নাইট ক্লাব নামি হোটেলেও চলে তল্লাশি, তবুও যেন যুব সমাজের কিছুটা অংশ আজও তলিয়ে যাচ্ছে মাদকের অন্ধকারে। তাদেরকে সেই অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনার উদ্যোগকে সাধুবাদ জানায় বেঙ্গল লাইভ। আবারও বাংলাদেশের বেনাপোলে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে দুটি ভারতীয় পণ্যবাহী ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত 10টা নাগাদ বেনাপোল কার্গো 7 নম্বর শেডে। বাংলাদেশের বেনাপোল সীমান্তে ভারতীয় ট্রাকে আগুন লাগার ঘটনা নতুন নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 1996 সালে বেনাপোলে মোট 13টি ট্রাক পুড়ে যায়। তারপর 2017 সালে পুড়ে ছাই হয়ে যায় 2টি ট্রাক। এরপর চলতি বছরের 3রা জুন 7টি ও 25শে জুন 2টি ট্রাকে আগুন লাগার ঘটনা উঠে আসে। আর এখানেই প্রশ্ন উঠছে ভারতীয় ট্রাক ও চালকদের নিরাপত্তা নিয়ে। ভারতীয় ট্রাক চালকেরা এর আগেও বেনাপোল কার্গো সেটে বাংলাদেশি দুষ্কৃতি তাণ্ডবের অভিযোগ তুলেছেন। অভিযোগ, ভারতীয় পণ্য বোঝাই ট্রাক থেকে মাল চুরি করে হিসেব না মেলাতে পারায় এই সমস্ত ট্রাকগুলিতে আগুন ধরিয়ে দেয় বাংলাদেশি দুষ্কৃতীরা। তবে এখনও পর্যন্ত এতদিনে সেই সব পুড়ে যাওয়া ট্রাকের ধ্বংসাবশেষও ভারতে ফেরেনি। ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলে ট্রাক চালক মালিকসহ বেনাপোলের মোট 9টি সংগঠন বন্দরে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ রেখেছে। তাদের দাবি, নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত ও পুড়ে যাওয়া ট্রাকগুলিকে না ফেরানো পর্যন্ত তারা আর বাংলাদেশে ঢুকবেন না। জানা গিয়েছে সোমবার রাতেই পুড়ে যাওয়া 2টি ট্রাকের মধ্যে একটিতে ছিল ব্লিচিং পাউডার, আরেকটিতে ছিল গাড়ির চাকার টায়ার। তবে বাংলাদেশ প্রশাসন বেনাপোলের নিরাপত্তা সুনিশ্চিত না করলে এমন ঘটনা যে আবারও ঘটতে পারে তা এদিনের ঘটনায় স্পষ্ট। তবে গায়ে আগুন লাগে না কিংবা আপনার মটিনেও আগুন লাগে না, প্রত্যেকে ওরা চুরি করার হাত থেকে বাঁচার জন্য গাড়িতে আগুন লাগায়, এটা হচ্ছে মুদ্রা কথা। আগে কখন লেগেছিল? আগে এর আগে 7টা লাগলো, কালকে কালকে লেগেছে 3টে কি 2টো, এরকম মানে একটা কনফিউশন আছে। যাও 2টো ফাইনাল, একটা হালকা লাগলো লেগেছে, দুটোর মধ্যে একটা পাউডার একটা টায়ার। আজকে আমরা তো এমনি আজকে মানে বন্ধ রাখবো 6:00 থেকে, তার আগে এমনি বন্ধ আছে, তখন আমরা এখনো দাঁড়িয়ে আছি, গেট খুললে আমরা বন্ধ করে দেবো। আপনারা কি চাইছেন এই দিনের পর দিনে? কাল আমাদের নোয়াসন্দে আসুক, খালি করে নিয়ে যান, কারণ আমরা ওদের দেশে যে লেবারদের যে অত্যাচার, তারপরে বাংলাদেশে এই যে গাড়ি কিছু হলে আগুনে জ্বালায় দেওয়া, চুরি করা, এই হাত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য। আজকে ধর্মঘট কেন মানে বন্ধ কেন? বন্ধ করলে ওই যে একটাই, আমাদের গাড়িগুলো বাংলাদেশে যায় তার নিরাপত্তাটা কোথায়? বাংলাদেশে গাড়ি যাচ্ছে, গাড়িগুলো আটকে রেখেছে 96 সাল থেকে বন্ধ, যত গাড়ি পুড়েছে তত গাড়ি বাংলাদেশে আটকে আনো আছে। 10টার সময় গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বাংলাদেশে, কেউ কোনো অসাধু লোক যারা হচ্ছে। কতগুলো গাড়িতে আগুন? 2টো গাড়িতে আগুন ধরিয়েছে। কী ছিল গাড়ি? কী ছিল? একটা গাড়িতে ছিল পাউডার, একটা গাড়িতে ছিল টায়ার। কি জন্য গাড়ি ধরিয়েছে? আগেও ঘটলো, ওরা চুরি করছে মাল, চুরি করে মাল স্টক মিল করতে পারছে না, তখন আগুন ধরিয়ে দিচ্ছে, দিয়ে বলছে সব পুড়ে গেছে। ওদের উপরে যে অত্যাচার শুরু হয়েছে, মাল গেলে যে কোনো ড্রাইভার হেল্পার এদের উপরে অত্যাচার করে, মাল চুরি করে নেয়,
মাল টাকা প্রচুর পরিমাণ ওদের ডিমান্ড, সে টাকা চায়। স্বাভাবিক কারণেই এমন একটা অত্যাচারের শেষ জায়গায় এসে দাঁড়িয়েছে, এখন আর দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের। যার জন্য আমরা যেটা বুঝি যে সিস্টেম আছে, সেই সিস্টেমে আমরা হচ্ছে নোম্যান্স ল্যান্ডে গিয়ে গাড়ি হয়েছে, এইটা দীর্ঘদিন ধরে চলছে। কালকে কি ঘটনা? এবং লাস্ট 2000 এর আগে 96 সালে আমাদের 13টা গাড়ি পুড়ে গেছিল, আমরা কিচ্ছু ফেরত পাইনি, পোড়া গাড়িও ফেরত পাইনি। 2017 দুখানা গাড়ি পুড়ে গেছে, আমরা ফেরত পাইনি। 2018 লাস্ট তিন তারিখে আমাদের 7খানা গাড়ি পুড়ে গেছে বাংলাদেশে, সেইটা কালকে ওরা রাজি হয়েছে, 3খানা গাড়ি ফেরত দেওয়ার মতো ওরা রাজি হয়েছে। বাকি গাড়ি মধ্যে কাল রাত্রে আবার 2খানা গাড়ি পুড়ে গেছে। এই গাড়িগুলো পুড়ছে কী করে, এটা রহস্য আছে, এইটা আমি বলে দিই আপনাদের একটু ভালো করে নেবেন। সেটা হচ্ছে যে এই গাড়িগুলো যে পুড়ছে, এই গাড়িগুলো কিন্তু অ্যাকচুয়ালি আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, মাল গাড়ির থেকে চুরি করে নিয়ে গাড়িটাকে আগুন ধরিয়ে দিচ্ছে, এইটা হচ্ছে মূল বিষয়। কারা করছে এর মধ্যে? বাংলাদেশে কারা যুক্ত আছে মনে হয়? বাংলাদেশের ওখানে কিছু অ্যান্টি সোশ্যালের মধ্যে ইনভলভ, এবং বর্ডার মেনটেন যারা আছে তারা ইনভলভ। আবারও ট্যারেন্টুলার আতঙ্ক নদীয়ার নাভাসিপাড়ায়। বুধবার হারতলা এলাকায় দেখা মিলল ট্যারেন্টুলা প্রজাতির মাকড়সার। মঙ্গলবার সকালে বুধবার হারতলা এলাকার একটি বাড়িতে এই মাকড়সার দেখা মেলে। পরে স্থানীয় মানুষজন সেটিকে কন্টেনার বন্দি করে বন দপ্তরের হাতে তুলে দেয়। পরপর নাকাশিপাড়া থানা এলাকায় ট্যারেন্টুলা প্রজাতির মাকড়সার দেখা মেলায় ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা এই বুধবার হাটের এখানে কাজ করছিলাম, তখন পাড়ার লোকজন এসে বললো যে একটা ট্যারেন্টুলার মতো একটা প্রজাতি দেখা গেছে, মাকড়সার মতো। আমরা ওখানে আতঙ্কে আছি, তখন আমরা ওখানে কাজ করতে করতে ওখানে দৌড়ে গেলাম, গিয়ে দেখি একটা এই প্রজাতির একটা মাকড়সার মতো ট্যারেন্টুলা টাইপেরই অনেকটাই, এর 8টা ঠ্যাং আছে এবং দেখতে অনেকটা ট্যারেন্টুলা যে প্রজাতি আছে এই প্রজাতিরই একটা মাকড়সার মতো। তখন আমরা ওটাকে ধরে আমরা সুরক্ষিত জায়গায় রেখেছি এবং ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে ওটা আমরা যথাসাধ্য ওটা তুলে দেওয়ার চেষ্টা করছি। এটা দেখে মনে হচ্ছে ট্যারেন্টুলা একটা প্রজাতি, এটা বিষধর অবশ্যই যদি ট্যারেন্টুলা হয়ে যায়, কিন্তু সঠিকভাবে আমরা এটা বলতে পারি না। এটা একমাত্র যারা এই নিয়ে গবেষণা করেন তারাই একমাত্র বললে পরে আমরা তখন সঠিক হতে পারবো। আর এর যদি কামড়াই কখনো বা কিছু এরকম যদি কিছু কন্ট্যাক্টেও আসে, অবশ্যই মানে কাছাকাছি যে কোনো সরকারি হাসপাতালে যেন তৎক্ষণাৎ যোগাযোগ করা হয় যাকে কামড়েছে তাকে নিয়ে, কোনো বাইরে গিয়ে কাউকে দেখানো বা কিছু যেন কখনোই না করা হয়। এই প্রজাতির ট্যারেন্টুলাগুলো কামড়ালে কি মৃত্যু নিশ্চিত? নিশ্চিত বলা যাবে না, তবে ক্ষতি হবে, অ্যালার্জি তো হবেই, তার সাথে আরও তার সঙ্গে শ্বাসকষ্ট বা আনুষাঙ্গিক অনেক কিছুই হতে পারে বিষের জন্য, কারণ এগুলো সচরাচর সব জায়গায় পাওয়াও যায় না, সুতরাং এর কামড়ালে পরে কি কি হয় সচরাচর দেখাও যায় না। স্থানীয় কাউন্সিলরের বোনের বাড়ির সংস্কারের কাজ চলাকালীন ছাদের ওপর পড়ে থাকা বোমা বিস্ফোরণের আতঙ্ক ছড়ালো নদিয়ার শান্তিপুরে। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফেলতে যাওয়া বোমার অংশগুলি উদ্ধার করে নিয়ে যায়। সূত্রের খবর, শান্তিপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের সাহাপাড়ার বাসিন্দা স্থানীয় কাউন্সিলর সুব্রত ঘোষের পাশের বাড়িতেই থাকেন তার বোন চঞ্চলিকা ঘোষ। গত বেশ কয়েক মাস বাড়ির বাইরে থাকার পর সোমবার বাড়ির ফেরেন চঞ্চলিকা দেবী। মঙ্গলবার ওই বাড়ির ছাদ সংস্কারের জন্য সকাল 9টা নাগাদ বাড়ির শ্রমিক এক শ্রমিক কাজ করতে গিয়ে দেখতে পান ছাদের ওপর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি বোমা। গত কয়েকদিনের প্রবল বর্ষণে বোমাটি বৃষ্টির জলে ভিজে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে ভেবে ওই শ্রমিক বোমাটি পাশে তুলে ফেলতে গেলেই ঘটে যায় বিস্ফোরণ। বোমটা ওখানে ছিল, আমি আবার তুলে দেখতে গেছি, আবার ওখানে ফেলেছি, আর বাস্ট পরে আমার প্যান্ট জামাটা ইয়ে ছাড়া পড়ে গেছে। এগুলো কোনো আহত হয়নি? না, এমনি পা ওই আঙুল সবগুলো জ্বলছে। আপনি কী কাজ করেন? আমি রাজমিস্ত্রি। জোয়াই আগে কাজ করতে গিয়েছিলেন? হ্যাঁ, এই প্লাস্টিক লাগাতে গেছিলেন, তারপর প্লাস্টিক কাজ হয়ে যায়, তারপর নাম থেকে তারপরে এই ঘটনা ঘটে। এই ঘটনার জেরে আতঙ্কে সৃষ্টি হয় এলাকায়। কিভাবে ছাদের উপর বোমাটি এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আমি দেখলাম ধোঁয়া হচ্ছে, এইটুকুই দেখলাম, মিস্ত্রিটা কেমন ধোঁয়াতে কেমন ভাবে বসে পড়লো, খুব চকমক ধোঁয়া ধোঁয়া লেগেছে, অসুস্থ যে বলছেন না আমার কিছু দিতে হবে না, আমি চুপ করুন, কোনো খবর টবর কারো কিছু বলবেন না, তা বললে তো হবে না, আমার তো আপনার যদি বিপদ হয়ে তাহলে আমার কী হতো, আমি সে ওনাকে বললাম। কী হয়েছিল পরে? কী ছিল পরে? কী ছিলাম তো ওপরে উঠিয়ে নি, আমি জানি না, আমি ওপরে উঠিয়ে নিব, আমি তাতে জানা বলি না। কী বললো মিস্ত্রি? কী বললো মিস্ত্রি? বললো এখানে ওটা পড়েছিল, আমি ওটা সরিয়ে ওদিকে রাখলাম, তখন এটা বাস্ট করলো। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ।
শাহক চাঁদ বাদন।